হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি আপনাদের দোয়ায়। তো সকালবেলা উঠে এখন কাজ করতেছি, নাস্তা রেডি করব সকালে, জন্য কেন আমি ফুরি বানাবো। চা দিয়ে ফুরি দিয়ে খেতে আমার খুব পছন্দ, তাই আজকে ফুরি বানাচ্ছি চা দিয়ে খাওয়ার জন্য। আমার বাচ্চারাও পছন্দ করে এভাবে খেতে। তো আমার পুরিটা বানানো শেষ, আমি এখন পুরিগুলি তেলে ভেজে নিচ্ছি। সব কিছু তো আর দেখানো সম্ভব না, কারণ সকালবেলায় অনেক ঝামেলায় থাকি। এখন আমার ছেলেদেরকে নিয়ে নাস্তা করতে বসে গেছি, ওরাও নাস্তা করতেছে, আমিও নাস্তা করে নিব এখন ওদের সাথে। আমার বোন আমার ছোটো ছেলেকে খাওয়াই দিচ্ছে, আমার বড় ছেলে তো নিজে নিজে খেতে জানে এখন, ও নিজে নিজেই খায়। এখন চা নাস্তা শেষ করে আমি যাব একটা সাবুদানা দুধ দিয়ে ডেজার্ট বানাবো বিকালের নাস্তা। আপনাদের ভাইয়া আছে বাসায় ওর জন্য আর আমাদের জন্য, তো ডেজার্টটা এখন শেয়ার করবো আপনাদের সাথে। আর এটা বানায় ফ্রিজে রেখে দিব। তো চুলায় দুধ দিয়ে দিছি, দুই কাপ চিনি দিয়ে দিছি। দুধের সাথে চিনিগুলি ভালো করে মিশাই নিতে হবে। তো দুধটা বেশি ঘন করতে হবে না, এখানে আমি কাস্টার্ড পাউডার দিব। কাস্টার্ড পাউডার দিয়ে জাল করে নিব, দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিয়ে বেশিক্ষণ জাল দিব না, একটা বলক এসে গেলে তারপর নামাই ফেলবো। তো আমি এদিকে আরেকটা পাতিল বসাই দিছি, সাবুদানাগুলি সিদ্ধ করব। আমি এখানে তিন কাপ মতো সাবুদানা দিছি, আপনারা আরও পরিমাণ বাড়াই দিতে পারেন, কমাইও দিতে পারেন। সাবুদানাগুলি ভালো করে সিদ্ধ করে নিব একটি চামচের সাহায্যে। এগুলি ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, নাইলে এগুলি পাতিলে লেগে যাবে। এখন এগুলি নামাই ফেলছি, সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আমি এদিকে আরেকটা বাটি নিয়ে নিছি, দুধের মিশ্রণটি ঢেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। দুধের মিশ্রণটি কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে আসছে, আমি এখন সাবুদানাগুলি দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলি দিয়ে আবার ঠান্ডা করতে দিব, যখন ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন সেখানে আমি ফ্রুট মিক্স করব। সাবুদানা দুধের মিক্সচারটি পুরাপুরি ঠান্ডা হয়ে গেছে, আমি এখন ফ্রুট দিয়ে দিচ্ছি। এখানে আমি আঙ্কুর দিছি আর আপেল দিব, আপনারা যা যা ইচ্ছা তা দিতে পারেন ফ্রুটের মধ্যে। কলা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে, কলাটা কিন্তু আপনাদের ভাই আনলে দিব, আমি এখন দিই নাই। এখন এগুলি দিয়ে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এগুলিগুলি ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লাগে, অনেক দারুণ একটা ডেজার্ট। এরকম গরমের মধ্যে এরকম একটা ঠান্ডা ডেজার্ট হলে আর কী লাগে, অবশ্যই একবার হলেও বানাই খাবেন। তো আপনাদের ভাইয়া কলা আনছে, আমি কলাটাও মিক্স করছি, একটা ছোটো বাটিতে নিছি আপনাদের দেখার জন্য, বোঝানোর সুবিধাতে। দেখেন কত সুন্দর হয়েছে, কত ইয়াম্মি হয়েছে। এখন যাব রান্না করতে, চুলায় পাতিল বসাই দিছি, রান্না বান্না করে নিব। আজকে রান্না করব হচ্ছে কোরাল মাছের মাথা, তারপর রান্না করব কাঁকরোল, কাঁকড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে। পেঁয়াজ দিয়ে দিছি, এখন রান্না করতেছি কিন্তু কাঁকরোল। দিয়ে দিব হলুদ গুঁড়ি, একটু পানি দিয়ে দিছি, এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো, দিয়ে দিছি মরিচ গুঁড়ো কম করে দিছি, কারণ আমার বাচ্চারা জালটা কম খায়। একটু পানি দিয়ে দিছি। তো প্রত্যেক দিন তো রান্নাবান্নাই দেখাই আপনাদেরকে, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আমি যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিওটি। এখন
চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিব অল্প করে। এখন কাঁকরোল দিয়ে দিচ্ছি। কাঁকরোল আর চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নিব। কাঁকরোল আর চিংড়ি মাছ আমার কষানো শেষ। এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এভাবে রান্না করছে কিন্তু অনেক মজা হয়েছে। আমার কাঁকরোল রান্না শেষ। এখন ধনে পাতা দিয়ে নামাই ফেলব। আমি এখন কোরাল মাছের মাথাটা রান্না করব। পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজগুলি ভালো করে ভেজে নিব। তো আমি কোরাল মাছের মাথাটি কিভাবে রান্না করি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।